পথসভা, উঠান বৈঠক, মিছিল, স্লোগান, পোস্টার ছাড়াও ভোটারদের কাছে টানতে নানা মাধ্যমে প্রচার চালাচ্ছেন বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীরা। কারো নেতাকর্মী কম, তাই রেকর্ড করা স্লোগান গানেই ভরসা। আবার কারো ভক্তরাই নেমেছেন প্রচার যুদ্ধে, কেউ বা আবার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন ধর্মকে। বরিশাল কেডিসি কলোনিতে ভোটের প্রচারের রং রূপ পরিণত হয় আনন্দ উল্লাসে। শুধু প্রার্থী নয়, তাদের পক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী ও সমর্থকরাও। ভোটারদের দুয়ারে যাওয়ার পাশাপাশি ভোট চাইছেন ভিন্ন আঙ্গিকে। ভোটার না হলেও নিজ প্রার্থীর পক্ষে ভোট টানতে চেষ্টার কমতি নেই হুমায়ুন কবিরের। আমি ভোট না দিতে পারলে হাজার হাজার ভোটার উৎসাহিত হচ্ছে, এবং যারা কোনো কারণে আওয়ামী লীগ থেকে দূরে সরে আছে তারা আবারও ফিরে আসছে নৌকায় ভোট দেওয়ার জন্য, তারা উৎসাহিত হচ্ছে। কেউ বা আবার ধর্মীয় আঙ্গিকে স্লোগানে ভোটারদের কাছে টানার চেষ্টায়। স্লোগানগুলা ভাগ ভাগ করা আছে, যেমন গজলের মাধ্যমে আছে, স্লোগানের মাধ্যমে আছে। আমরা মনে করি এটা মানুষের প্রতি মানুষের অন্তরে এবং প্রতি মানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য এই স্লোগানটাই আমাদের প্রয়োজন। কর্মী সমর্থক কম, তাই রেকর্ড করা স্লোগান ও গানই ভরসা কোনো কোনো প্রার্থীর। গানটা যাতে মানুষ শোনে, ভালো লাগে তাদের, সেই জন্য। 12 জুন ভোটের লড়াইয়ে জিততে দিন রাত অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, বরিশাল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।